যদি তৃণমূল কংগ্রেস বা আপনার সফা এই দুটো দল যদি ওয়াক আউট না করে, আমি এদের যারা মেম্বার পার্লামেন্টে উপস্থিত ছিল আমি তাদের ধিক্কার জানাচ্ছি, তাদের নোংরা মানসিকতা আমি বিরোধী করছি। এই জঘন্য মানসিকতা নিয়ে, এই জঘন্য মেন্টালিটি নিয়ে বাংলা সহ ভারতের মানুষের কাছে কোনোদিন আপনারা মুখ তুলে উঁচু করে দাঁড়াতে পারবেন। আজকে যে জঘন্য মেন্টালিটি পরিচয় দিয়েছেন, আজকে মুসলমানকে সাপোর্ট নয়, আজকে এটা বিশেষ কোনো সম্প্রদায়কে সাপোর্ট নয়, আজকে দেশের সংবিধানকে সাপোর্ট, আজকে দেশের আপনার ল কনস্টিটিউশন ডক্টর বিআর আম্বেদকরের কনস্টিটিউশনকে সাপোর্ট দেয়। এটা আপনি কি চান না ডাক্তার ভীমরাও বিআর আম্বেদকরের যে সংবিধান রচয়িতা করেছে সেটাকে সাপোর্ট দেবেন? আপনি কি চান না ভারতের একটা মুসলিম মহিলার বাক্যকে সাপোর্ট দিয়ে, মুসলিম মহিলার কথাকে কাজকে সাপোর্ট দিয়ে, নোংরা মানসিকতা আমি দেখেছি একটা ভিডিওতে আপনাদের মধ্যে দিয়ে আমি দেখতে পেয়েছি, যে যাদের করে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, গেরুয়া শাল দেওয়া হয়েছে, গেরুয়া পাগড়ি দেওয়া হয়েছে, আপনার এই জঘন্য একটা সম্প্রদায়কে টার্গেট করার পরে সেইগুলো এক জায়গায় গিয়ে খুলে খুলে যাচ্ছে। এরা কারা? এরা এদের করে কে ইন্ধন দিয়েছে? এদের করে কে টাকাতে ভাড়া করে নিয়ে এসেছে? তাদের বিরুদ্ধে ইউএপি লাগানো হবে না, তাদের বিরুদ্ধে কোনো সার্চ হবে না। আজকে নামের আগে মুসলমান থাকলে, আজকে নামের আগে শেখ থাকলে, আজকে নামের আগে মুহাম্মদ থাকলে, তাদের বিরুদ্ধে এত কিছু কোন জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক, কোন জঙ্গির সাথে এদের ইন্ধন আছে, কোন জঙ্গির সঙ্গে এদের লিঙ্ক আছে? আজকে এই জঘন্য মেন্টালিটি লোকেদের বিরুদ্ধে দেখা হবে না, যারা আমার দেশকে অপমান করছে, যারা আমার দেশের সংবিধানকে মাটিতে মিশিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে কবে ইউএপি লাগানো হবে, তাদের বিরুদ্ধে কবে এনআইএ লাগানো হবে, তাদের বিরুদ্ধে কবে সার্চ লাগানো হবে? তাই যদি তৃণমূল কংগ্রেস বা সপা এই দুটো দল এই জঘন্য কর্ম করে থাকেন, আমি তাদের ধিক্কার জানাচ্ছি, আমি তাদের বিরোধী করছি, আমি তাদের নিন্দা জানাচ্ছি। নিন্দনীয় কর্মের জন্য আমি আপনাদের নোংরা মানসিকতার লোক হিসাবে আমি পৃথিবীর মানচিত্রে পরিচয় দিতে চাইছি।